আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কাজী তামজিদ ফুড। আজকের রেসিপি দেশীয় কচুর লতি রান্না। আমরা অনেকে বলে থাকি যে কচুর লতি রান্না করলে গলায় ধরে, কিন্তু আজকে আমি যেভাবে রান্নাটা দেখাবো সেভাবে রান্না করতে পারলে কচুর লতি কখনো গলায় ধরবে না ইনশাল্লাহ। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস বেল আইকন। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট আমি প্রয়োজন অনুযায়ী তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ আমি ভাজতে থাকব। এরপর আমি রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা, এই রসুন বাটাটাই কিন্তু আমাদের যাতে গলায় না ধরে জন্য বেশি কাজ করে। আমি মরিচ বাটা দিয়ে দিলাম, আমি কিন্তু আনা মরিচ দেইনি, মরিচ বাটাটা ব্যবহার করলাম। প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। রসুন একটু বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন। হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একটু মশলাটা কষানোর পরে আমি চিংড়ি মাছ, যেটা ছোট চিংড়ি, সেটা আমি ব্যবহার করলাম এখানে। আশা করি ভিডিওটি সকলে শেয়ার করবেন। চিংড়িটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব যাতে চিংড়িটা কাঁচা না থাকে। এটা হওয়ার পরেই আমি আমার যে কচুর লতিটা সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমি আলাদা সিদ্ধ করে নিয়েছি এবং যে পানিটা ছিল সেটা আমি ঝরিয়ে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। এটাকে ভালো করে আপনারা সিদ্ধ করবেন। গতানুগতি যেভাবে রান্না করা হয় একটু সবজি টাইপের থাকে, কিন্তু আমি এখানে কিন্তু একদম নরম করে ফেলেছি। ওই পানিটা যদি আমরা ফেলে দিই তাহলে যে কষটা থাকে সেটা চলে যায়, যার কারণে আর চুলকায় না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই চিংড়ি দিয়ে কচুর লতি রান্না করা হয়ে গিয়েছে। আশা করি সকলে ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।